বাহিরে ঘুরতে যেতে, শপিং করতে বা খাওয়া দাওয়া করতে কার না ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে। আমার মতো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা রাখবো সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মিষ্টি একটা বিকেলে রিক্সা নিয়ে দুজনে বের হয়ে গেলাম একটু ঘুরতে আর কেনাকাটা করতে। ঘোরাঘুরিও হবে, কেনাকাটাও হবে। তো ঘুরতে ঘুরতে চলে এলাম লালমাটি আড়ংয়ে। যেহেতু লালমাটি আড়ংটা আমার বাসার কাছে, তাই রিক্সা নিয়েই চলে এলাম আড়ংয়ে। তো আড়ংয়ে আমার একটু কাজ ছিল, তাই একটু আড়ংয়ে চলে আসলাম। তো এই তো আড়ংয়ের ভিতরে ঢুকে গেলাম। আমি যে ফ্লোরে গেলাম এটাতে কুকারিজের জিনিস, ঘর সাজানোর জিনিস, মেয়েদের সৌখিনতার যত জিনিস আছে এই ফ্লোরে পাওয়া যায়। এই ফ্লোরটা আমার অনেক ভালো লাগে আড়ংয়ের। তো আমি একটা ক্যান্ডেল হোল্ডার দেখছিলাম বা ক্যান্ডেল স্ট্যান্ড। এখানে অনেক ধরনের ক্যান্ডেল আছে, আড়ংয়ে হিউজ পরিমাণের ক্যান্ডেলের কালেকশন আছে। এখানে বিভিন্ন ফ্লেভারের ক্যান্ডেল পাওয়া যায়। ক্যান্ডেলগুলো দেখতে অনেক ভালো লাগে, কিনি আর নাই কিনি, কিন্তু দেখি ঘুরে ঘুরে একটু ক্যান্ডেল, বিভিন্ন জিনিস সবই দেখি আড়ংয়ে। সবগুলো ফ্লোরেই গিয়েছিলাম। এখানে ওদের রেস্ট্রিকশন আছে, ভিডিও করা যাবে না বলল, তাই আর বেশি ভিডিও করা হয়নি। তো আরতে আমার কিছু হেয়ার প্যাক নেওয়ার ছিল, তার থেকে আমি হেয়ার প্যাক নিয়ে নিলাম। তাগামেনু আসলাম। তাগামেনে এসে আমার হাজবেন্ডের জন্য শার্ট খুঁজছি। তো যেহেতু আড়ংয়ের শার্ট ইউজ করে, হাফ হাতা শার্টগুলো, তাই দেখলাম। তো চলে আসলাম মোহাম্মদপুর কৃষি মার্কেটে। এখানে ভ্যানে অনেক ধরনের কোকারেজের আইটেম পাওয়া যায় এবং রিজনেবল প্রাইজেও। তো এগুলো দেখছি, কোকারেজের আইটেমগুলো দেখছি কী কী নিচ্ছি, বাসায় গিয়ে দেখাবো আপনাদের। তো ঘুরে ঘুরে সব কিছুই দেখছি। এখানে অনেক ভ্যান, ভ্যান ভরা জিনিস, মানুষজন অনেকেই কেনাকাটা করছে। এখানে অনেক কিছুই পাওয়া যায় কৃষি মার্কেটের বাহিরে, ভ্যানে অনেক কিছুই পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের সব ধরনের জিনিসই এই ভ্যানগুলোতে পাওয়া যায় এবং রিজনেবল প্রাইজেও আছে। তো ভিতর থেকে আমি আমার হাজবেন্ডের জন্য কিছু কেনাকাটা করলাম, আর টুকটাক কিছু কেনাকাটা ছিল। তারপরে একটু ফুলের দোকানগুলোও ঘুরে গেলাম। এখানে আর্টিফিশিয়াল অনেক ফ্লাওয়ারের দোকান দেখলাম। তো এখন চলে গেলাম কাঁচা বাজারে, ভেবেছি একটু মাছ নিব। তো এসে দেখি হতাশ হয়ে গেলাম, আজকে মাছের ম্যাক্সিমাম দোকানগুলোই বন্ধ, আর যেগুলো খোলা আছে সেগুলোতে সেই রকম ভালো মাছ নেই। তো ঘুরে গেলে এখান থেকে ঘুরে চলে গেলাম বাহিরে। তো মোহাম্মদপুরে কৃষি মার্কেটের অপোজিটেই টোকিও স্কোয়ার একটা বড় শপিং মল। তো এই শপিং মলে চলে গেলাম। শপিং মলটা খুব সুন্দর, গুছানো, পরিচ্ছন্ন, ভালো লাগে এই শপিং মলে আসলে। এখানে প্রত্যেকটা ফ্লোরেই, এক এক ফ্লোরে এক এক রকমের জিনিস আছে। প্রত্যেকটা ফ্লোরই ঘুরে ঘুরে দেখছি, যেহেতু শপিং করতে আমার ভালো লাগে, না করলেও ঘুরে ঘুরে দেখি কিছু কেনা যায় কি না, যদি পছন্দ হয় কিনে নিই। এখানে পাকিস্তানি, ইন্ডিয়ান, দেশি সব ধরনের থ্রি পিসের দোকান আছে। এখানে ভালো ভালো ব্র্যান্ডের দোকানও আছে, ভোগ, ভোগ, অঞ্জনস, রং, সাদা কালো, বিভিন্ন ধরনের শোরুমগুলো আছে এখানে। ডায়মন্ড ওয়ার্ল্ডও আছে একটা ফ্লোরে, স্বর্ণের জুয়েলারি দোকান, সেখানে ডায়মন্ড ওয়ার্ল্ড আছে। তারপর আরেকটু উপরের আরেকটা ফ্লোরে মোবাইলের দোকান, সেখানে চলে গেলাম। মোবাইলের সেকশনে আমার কিছু দরকার ছিল, তো সেখান থেকে বের হয়ে টোকিও স্কোয়ারের পাশেই এখানে অনেক খাবারের দোকান আছে। তো ভাবলাম ঠান্ডা ঠান্ডা কিছু খাই। তো লাচ্ছিটা, ঠান্ডা ঠান্ডা লাচ্ছি নিয়ে নিলাম আমরা দুজন।
আর এখানে অনেক খাবারের দোকান দেখা যাচ্ছে এখানে তো এখানে লাচ্চিটা অনেক ভালো তো লাচ্চি নিয়ে আমরা বাসায় চলে গেলাম এই তো আজ আমরা এই কেনাকাটাগুলো করেছি বেশি কিছু কেনাকাটা করিনি আসলে যা যা পছন্দ হয়েছে তাই নিয়েছি আর যা যা দরকার ছিল মূলত দরকারি জিনিসগুলাই নেওয়া হয়েছে এই তো আমি একটা ট্রাইপড নিয়েছি যেহেতু নতুন একটা চ্যানেল খুলেছি ভিডিও করার জন্য একটা ট্রাইপডের দরকার তাই একটা ট্রাইপড নিয়েছি জানি না কেমন হয় ট্রাইপডটা এটাই ভালো লেগেছে তাই এটা নিয়ে নিলাম কখনো ট্রাইপড ইউজ করিনি এটা আবার বড় ছোট করার অপশন আছে এরকম ম্যাক্সিমাম ট্রাইপডগুলোই বড় ছোট করা যায় দেখলাম তো জানি না কেমন হয় তো আরং থেকে একটা কাঠের ট্রে নিয়েছি এটা আমার পছন্দ হয়েছে তাই নিয়ে নিলাম আরং এর কাঠের জিনিস বা যে কোনো জিনিসেরই ফিনিশিং খুব সুন্দর হয় দেখেই ভালো লাগলো তাই নিয়ে নিলাম দেখি এটার ভিতরে অর্গানাইজ করব কোনো কিছু টি টেবিলের উপরে বা ডাইনিং এর উপরে তারপর আমার হাজবেন্ড একটা টাওয়াল নিয়েছে আরেকটা টাওয়ালের দরকার ছিল ওই ধরনের টাওয়ালগুলো ইউজ করে তাই ওর জন্য একটা টাওয়াল নিয়ে হলো আর আমি কৃষি মার্কেটের ব্যান থেকে কিউট কিউট দুইটা জিনিস নিয়েছি এই তো এটা একটা মিল্ক পট খুব কিউট একটা ছোট্ট একটা মিল্ক পট ভালো লেগেছে তাই নিয়ে নিলাম আরেকটা সিরামিকের ট্রে নিয়েছি ছোট সার্ভিং করার জন্য এখানে পাকুড়া অথবা চিকেন ফ্রাই বিভিন্ন কিছুই সার্ভ করা যাবে এই দুইটা জিনিস নিয়েছি ভ্যান থেকে একটু দেখে শুনে নিতে হয় ভ্যানে খুবই রিজনেবল প্রাইস দোকানগুলোর থেকে এই জন্য নিয়ে নিলাম আর এই যে আর থেকে আমার হেয়ার প্যাক নিয়েছি আর থেকে আমার হেয়ার প্যাকের দরকার ছিল মূলত এই জন্য আর এনে যাওয়া তাই এখানে হেনার প্যাকগুলো নিয়ে নিয়েছি আর একটা জুটের টি প্ল্যান্ট নিয়েছি প্ল্যান্টার এটা আর কি এটাতে গাছ লাগাবো তো এই হলো আমাদের আজকে টুকিটাকি মার্কেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইক কমেন্টস আমাকে অনেক দূর নিয়ে যাবে আমার এই নতুন চ্যানেলটিকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে সবাই আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ